বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 13 বছর পেরিয়ে গেল, বেশিরভাগ জায়গায় এখনো ডোবা নালায় ভরা, নেই পর্যাপ্ত রাস্তাঘাটও। শিক্ষার্থীদের অভিযোগ, 2011 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি 50 একর জায়গা জুড়ে গঠিত বিশ্ববিদ্যালয়টিতে। আবাসিক হল, একাডেমিক ছাড়াও অডিটোরিয়াম ভবন, মেডিকেল সেন্টার ও গবেষণা ল্যাবের সংকটের পাশাপাশি আছে কর্মচারী ও শিক্ষক সংকট। এতে ক্ষোভের শেষ নেই তাদের। আবাসন সংকট, শিক্ষক সংকট, পরিবহন সংকট, এই সংকটগুলো দীর্ঘ মানে প্রবাল হচ্ছে আস্তে আস্তে। ক্লাসরুম সংকটের কারণে আমাদের ক্লাস আমাদের সেশন জটে পড়তে হচ্ছে। দক্ষিণবঙ্গের একটা নির্দিষ্ট মানে একটা বড় বিদ্যাপীঠ হওয়া সত্ত্বেও যদি এখানে আমরা এত সমস্যার সম্মুখীন হতে হয়, তাহলে দেখা যাচ্ছে অন্য সব বিদ্যাপীঠের কি অবস্থা। কর্মকর্তারা বলছেন, অন্যান্য নতুন বিশ্ববিদ্যালয়গুলো যখন সব কাজ সম্পন্ন করে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপ নিয়েছে, তখন বরিশালে শেষ হয়েছে মাত্র প্রথম ধাপের কাজ। দ্রুত অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা সংকট দূর না হলে বিশ্ববিদ্যালয়টিতে পড়তে আসা শিক্ষার্থীদের ভোগান্তি আরও বাড়বে বলে দাবি তাদের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। চারজন মানে অ্যাসোসিয়েট প্রফেসর একটা রুমে বসতেছে, আমরা যারা কর্মকর্তা আছি, কর্মচারী আছি, তাদের অনেকের বসারই জায়গা নেই। অবকাঠামোগত উন্নয়ন দিয়ে সরকার যদি আমাদের দিকে একটু সুদৃষ্টি দেয় ভালোভাবে, যে আমাদের বাজেট বাড়িয়ে দেয় এবং একজন তরুণ এবং ডাইনামিক একটা লিডারশিপ আমাদের দরকার। এরই মধ্যে অবকাঠামো উন্নয়নের জন্য দুটি প্রকল্প UGC-তে পাঠানো হয়েছে। এগুলো পাশ হলে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। পাশাপাশি শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সংকটের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও জানান উপাচার্য। আমাদের সংকট আছে, কিন্তু যা আছে তা নিয়েও এই বিশ্ববিদ্যালয় কিন্তু বহুদূর এগিয়ে যাওয়া সম্ভব। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের 25টি বিভাগে মোট 9100 শিক্ষার্থী পড়াশোনা করছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।